Okay, done. Assalamu alaikum wa rahmatullah. প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ রয়েছে। আমরা সাফিনা পার্কে ঘুরতে গিয়েছিলাম। সাফিনা পার্ক থেকে আসার পথে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে, আমরা ঠিক যে জোটা বটতলা রয়েছে এই জোটা বটতলার থেকে আমরা আমরোরার যে রাস্তা রয়েছে সে রাস্তাটি ধরে সামনে চলে যাচ্ছি। আর রাস্তাটি খুব সুন্দর, অসাধারণ, আপনাদেরকে দেখাচ্ছি ডানে বানে বামে চিত্র। এই বাম যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়েও আমরা যেতে পারি। এটা একটা রাস্তা, এটি একটি মোড়, খুব সুন্দর একটি জায়গা। রাস্তাতে এই রাস্তা দিয়ে যখনই আপনারা যাবেন অবশ্যই সময় পেলে এখানে একটু দাঁড়িয়ে চা চক্র করে নেবেন। এই রাস্তায় তেমন গ্যাঞ্জাম নেই বললেই চলে। রাস্তাটি অনেক স্পেশিয়াস, অনেক প্রশস্ত। যাত্রায় আমাদের সাথে রয়েছে জনাব মোহাম্মদ আসাদুল হক আসাদুজ্জামান। আসাদুজ্জামান হচ্ছে আমার প্রতিষ্ঠানের একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স, সে হচ্ছে একজন শিক্ষার্থী। আজকে আমরা তার বাইকে চড়ে সাফিনা পার্ক গিয়েছিলাম। সাফিনা পার্ক থেকে আসার পথে এ রাস্তা। আমরা সাফিনা পার্কে যাওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও করেছি, বাট প্রথম পর্বটি আপনারা যারা এখনও দেখেননি তারা সেটা দেখবেন। আমরা সাফিনা পার্কে কীভাবে গিয়েছিলাম, কোন রাস্তা দিয়ে গিয়েছিলাম, কোন রাস্তাগুলো ভালো, নিরিবিলি, একেবারে ধুলো কম, গ্যাঞ্জাম কম, ট্রাফিক কম, সে রাস্তাগুলো আমরা দেখিয়েছি। আমরা চলে আসলাম এই যে এই রেল লাইনের, রেল লাইনটা হচ্ছে যেটা চাপাই থেকে আমরোরাতে আসে, এটা হচ্ছে সেই বাইপাস নতুন। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম আমরোরাতে, নতুন রেল লাইন। আমরা জোটাপটলা থেকে আমরোরাতে চলে আসলাম। আমরোরা এটা হচ্ছে আমরোরা বাইপাস জংশন। হ্যাঁ চলেন। আমরা বলছি যে ট্রেনে, ট্রেনে কি লোক ছাড়া তেমন এখানে উল্লেখযোগ্য ভাবে লোক পাওয়া মুশকিল, অর্থাৎ থাকে না। যেটা পুরনো আমনুরার রেল এখানে আপনি গতি বাড়াতে পারেন। আমরা রাস্তাটি বেশ এখন শুষ্ক অবস্থা, তাই যাওয়া খুব সহজ। আর ইটস ইজার টু ড্রাইভ অন দিস রোড, বাট যখন বৃষ্টির সময় বা বর্ষাকাল তখন এই রাস্তা দিয়ে হুন্ডা নিয়ে যাওয়া অত্যন্ত হচ্ছে রিস্কি। কারণ এই মাটিগুলো হচ্ছে এঁটেল মাটি, যার কারণে খুব পিছলা, অর্থাৎ স্লিপি এই রাস্তাগুলো। একটু একটু বর্ষা হলে বা একটু বৃষ্টি হলেই রাস্তাটা কাদাই পরিপূর্ণ হয়ে যায়।
মনে হয় অন্যদিকে চলে যাবে আবার ওই ওই রাস্তায় রেল লাইনের ধার দিয়ে এই রাস্তাটি অত্যন্ত সুন্দর চমৎকার। বন্ধুরা যারা তোমরা চাপায় বসবাস করো তারা অবশ্যই অ্যাটলিস্ট এই রাস্তা দিয়ে যাবে, সকাল সকাল যাবে অথবা বিকেলে যাবে, কারণ এ সময় এই রাস্তাটা খুব সুন্দর থাকে, গ্যাঞ্জাম কম থাকে এবং ঠান্ডা শুষ্ক ওয়েদার থাকে। বিশেষ করে বিকেলের সময়টা খুব ভালো, দারুণ বাতাস পায়, আর সকাল সকাল তো অত্যন্ত ভালো, অত্যন্ত ওয়াও রাস্তা। আমরা ওই দিক থেকে ঘুরে আসলাম, সবাই ধান লাগাচ্ছে, নতুন কৃষকেরা কাজ করছে সেখানে। জায়গাগুলো ভূত ভূতের মতো লাগছে এই জায়গা, এটা মনে হয় সম্ভবত পুকুর জঙ্গল। হ্যাঁ পুকুরই তো লাগছে, অনেক বড় বড় পুকুর রয়েছে, আমরা ওনার সাথে কিছুক্ষণ পরে দেখা করবো, তার আগে আমরা কিছু ছবি তুলে নিই এখানে। এগুলো হচ্ছে পেঁয়াজের ফুল, লিখা আছে সুন্দর জমির ফুল ছেঁড়া নিষেধ, এখানে লেখা আছে যে জমির ফুল ছেঁড়া নিষেধ। আমরা ছিঁড়বো না, তবে চুরি করা ধান আনি করব। দেখতে পদ্ম ফুলের মতো, ওয়াও হ্যাপি সেন্ট ছুটছে, দারুণ অসাধারণ। বেশ কিছু আমরা এখানে ছবি তুলে ফেলবো, ছবি তুলে নিলাম অনেক উদাহরণ। অনেকেই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক অনেকে ছবি তুলে সেই সাথে এই পেঁয়াজের ফুলগুলো তুলে ফেলে। দেখুন কি বড় ধরনের একটা পেঁয়াজ নিচে, একটু আমরা ভিতরে সেলফি তোলাতুলি করি। ঠান্ডা দারুণ অসাধারণ, জায়গাটা ছবি তোলার মতোই। এখানে আমরা প্রায় ডজন খানেক এর উপরও বেশি ছবি তুলেছি। জায়গাটি চোখে পড়ার মতো খুবই সুন্দর। সুন্দর সিনারি। আচ্ছা হুন্ডা টাউনে থাক, আমরা ওই পুকুরের ধারটা একটু ঘুরে আসি আসে, যেহেতু নামলাম এখানে। ও হুন্ডা লক করেন, লক হ্যাঁ নিয়েছিলেন নিয়েছিলেন, হ্যাঁ ঠিক, হ্যাঁ অবশ্যই অবশ্যই। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমরা আপনাদেরকে ফ্লাওয়ার দেখালাম, পেঁয়াজের ফুল, কি সুন্দর একটি জায়গা, অসাধারণ একটি জায়গা। এটা হচ্ছে ঠিক আমনুরা যে নতুন স্টেশন আছে, আমনুরা নতুন স্টেশনের ওই যে পাস দিয়ে রেল লাইনের ধার দিয়ে যে আমরা বাবু ট্যাঙ্ক দিয়ে হুসেন ট্যাঙ্ক দিয়ে চাপাই আসি, সেই রাস্তাটি, সেই রাস্তার পথে আপনারা দেখতে পাবেন। আমরা এবার যাব ওই যে পুকুরের ধারে, বেশ লক করে দেন। আমাদের এক দাদা, দাদাকে দেখতে পাচ্ছি, দাদা ওই যে ভাই, যে ভাইকে দূর থেকে দেখছি সে ভাইয়ের সাথে কথা বলবো।
কি সুন্দর একটি পুকুর, চারিদিকে গাছ, চারিপাশে গাছ। সামনে গিয়ে দেখি, এটা হচ্ছে তার হুন্ডা, তার এখানে সার রয়েছে, সার নিয়ে এসেছে জমিতে দেওয়ার জন্য, প্রচুর যেহেতু মাছ রয়েছে। আমরা একটু জঙ্গলের মধ্যে দিয়ে যাই, যদিও বা একটু ভয় তো আছে সাপের অথবা বিভিন্ন রকম পোকামাকড়ের। তলারে বল, ওয়াও কি সুন্দর একটি জায়গা। তবে সকালে গেছিলাম, খুব ভালো লেগেছে। দেখে দেখেছো না, সে গেছে, ইয়াতে আছে। কি ভয় রে বাবা। সালাম আলাইকুম দাদা। ওখানে নামলাম তখন ভাবছি আপনাকে দেখে যাই আর একটু ভিডিও করে যাই। ওই ওদিকে সাপনে পার্ক। ভাই কি অসাধারণ সাহস, পুকুরে নেমে করে মাছ মাছকে খাবার দিচ্ছে। চাপাই চল ঘর। ও পুকুরটা যে অনেক গভীর সেটা না দেখতে পাচ্ছেন মাঝা পর্যন্ত। আপনার বা বেশ ভালোই মানে অভ্যাস এবং সাহস। এদিকে আপনার নিজস্ব পুকুর না টেন্ডার নেওয়া আছে? জঙ্গল হয়ে আছে তো, এটা একটা সমস্যা। পানি তো আপনার ওই কোমর পর্যন্ত হইতে না? কলা পর্যন্ত হবে। আচ্ছা 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 আচ্ছা। এখন তো মাছ আছে দেখলাম খুব। কি কি মাছ আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা। এই এগুলো কি কোনো ব্যক্তির কাছ থেকে মানে লিজ না, না গভর্নমেন্ট না কারোর কাছ থেকে? ও গাত সাইডে গাত আছে তো, এটা সমস্যা মানে যদি জঙ্গল না হইলে। ও মানে বেশ কয়েকটা পুকুর। ছিমড়ি বলি তাই না, এগুলো কি বলি? মুসরি মুসরি মুসরির ডাল। হ্যাঁ হ্যাঁ গুড। ভাইকে পারলে ভালো হলো, আমাদের ভিডিও করা হলো আর কথা অনেকগুলো দেখা হলো। এই যে চিনেন নাকি ভাইয়া? তাই টোলঘরে যেহেতু ভাই ভাই জানে তাহলে তো চিনবই। আরিফুল ইসলাম, আমি এটা ইউটিউবে দেব আর একটু আলোচনা করব। ভাই যেন আমার ফেসবুকে রয়েছেন। এদিক দিয়ে হচ্ছে যাবো না ওইদিকে, এখান থেকে একটু হেঁটে চলে আসি। ভাইজান কেমন আছেন? পুকুরের ধার ঘেঁষে এই রাস্তা দিয়ে চলে গিয়েছে। এই রাস্তার ভিতরে আর যাচ্ছি না, অনেক ভিতর, রোদ পড়ছে প্রচন্ড। তবে হয়তো ভিতরে গেলে খেজুরের বা তালের রস পাওয়া যেতে পারে। তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকলো তো। ঠিক আছে ভাইজান, ওকে ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা চলো, আমরা এবার এখান থেকে চলে যাব। ভাই যখন আমাদেরকে দেখবে ইউটিউবে, চলে এবার যাই। এদিকে হেভি তাপ, লেটস গো। ঘুরে না আমি রাস্তা করছি। ও ভাই ভাই, এগুলো তো ই পাওয়া যাবে না, তালের রস, তালের রস, খেজুরের রস, খেজুরের রস খেতে ইচ্ছা হয় কিন্তু পাচ্ছি না।
আমরা এখন চলে যাব হোসেনডাং বাবুডাং যে আছে ওই এলাকা দিয়ে আমরা চলে যাব আর ওই যে যে ভাই আমাদের টোল ঘরের ভাই ভাইয়ের সাথে দেখা হলো ভাই এখন আবার উনি কাজ করবেন আর আমরা চলে যাব ওকে স্যার লেটস গো তবে খুব সুন্দর একটা জায়গা দেখলাম তাই না খুব সুন্দর দারুণ তোর কিছু দিয়ে এগুলো থেকে মিনি মোটর যেগুলো হ্যাঁ মিনি বলে এবার আমরা যাত্রা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে দেখা যাক আমরা কোথা দিয়ে যাই রাস্তার দুই ধারে রয়েছে অসংখ্য বিভিন্ন ধরনের প্রকল্প প্রজেক্ট যেখানে অনেক ছোট ছোট আমের গাছ রয়েছে পেয়ারার গাছ রয়েছে বড়ই গাছ রয়েছে আমের গাছ আসলে মাঠে যখন ফাঁকা থাকে তখন ভালো লাগে না বাট মাঠে যখন বিভিন্ন ধানের চারা গমের চারা বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের গাছ থাকে তখন খুব ভালো লাগে কারণ সবুজ থাকে এখানে অনেক গরু ওয়াও প্রচুর গরু এখানে আরেকটা এটাতে কি করছে এই যে পানি বৃষ্টির পানি ধরছে না কি করছে কিছু ও তো ওহো সোলার এটা আমি প্রথমে মনে করতাম যে পানি ধরতো মনে হয় কিন্তু আসলে এটা না এটা ভুল ধারণা আমরা প্রায় চলে যাচ্ছি হোসেন ড্যাং এর ভিতর দিয়ে হোসেন ড্যাং বাবুড্যাং এর মধ্যে দিয়ে আমরা চাপের উদ্দেশ্যে রওনা দেব প্রিয় দর্শক শ্রোতা আমাদেরকে অনেক জায়গা নিয়ে গেলাম অনেক জায়গা ঘুরলাম জায়গাগুলো খুব সুন্দর মনোমুগ্ধকর অবশ্যই তোমরা যখন আসবে সকাল সকাল আসবে এক ধরনের কৃষক সম্মিলিত ভাবে তারা এটা তারা এই চাষ করে মানে এটা পালন করে বিকেলে আসার চেষ্টা করবে চারটার পর জায়গাগুলো খুবই সুন্দর অবশ্যই আসবে আর আমাদের প্রথম পার্ট যেটা চাপিনা পার্কের বিভিন্ন চিত্র এবং চাপিনা পার্ক কোথা দিয়ে গেলাম কিভাবে গেলাম সে পার্টটি তোমরা দেখবে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ মানে ওইটা বিদ্যুৎ তৈরি করার জন্য এটা করেছে এই রাস্তাটাও তো খুব সুন্দর আর ওই যে দূরে ওইটা তো অনেক বড় বিশাল বাগান মনে হচ্ছে গ্রাম বাংলার মাটির বাড়ি তাই না খামার বাড়ি এটাকে বলা হয় যেখানে কৃষকেরা বা মালিকেরা এসে অবস্থান করে এবং দেখাশোনা করে তাদের জমি জমা কি সুন্দর জায়গা এটা জায়গাটা খুবই সুন্দর বিকেল আসছে খালি জিগ জায়গায় আছে এই নাকি ব্রেক করেন আমি ওই দিকটা হুন্ডা চালাবো আপনি একটু ভিডিও করবেন